আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রাম বাংলা অনলাইন। ডাচ বাংলা ব্যাংক নেক্সাস পে টিউটোরিয়ালে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মোবারক। আপনি যদি ডাচ বাংলা ব্যাংক নেক্সাস পে ইউজ করেন তাহলে কখনো না কখনো আপনার মোবাইলে এরকম এক নোটিফিকেশন আসবে যে আপনি ডাচ বাংলা নেক্সাস পে অ্যাপটি আপডেট করুন। তার মানে হচ্ছে যে কোনো অ্যাপস যখন আপডেট চায় তার মানে বুঝতে হবে যে এই অ্যাপসটার মধ্যে কোনো পরিবর্তন আসছে, হয়তোবা সে অ্যাপসটাকে কোনো ফিচার দেওয়া হয়েছে বা কোনোভাবে মডিফাই করা হয়েছে বা কোনো নতুন ফাংশন আসছে, এজন্যই হয়তোবা অ্যাপসটাকে আপডেট করা হয়। ডাচ বাংলা ব্যাংকের নেক্সাস পে এর মধ্যে কিছু অপশন নতুন যোগ করা হয়েছে, সেগুলি আমাদের সুবিধার্থে চলে আসে। চলুন দেখা যাক কি কি অপশন নতুন করে চলে আসছে। ভিডিওটি একটু আনক্লিয়ার থাকবে কারণ এটি একটি ব্যাংকিং টিউটোরিয়াল, যেহেতু সেহেতু একটু হাইট থাকাটাই বেটার, কারণ হচ্ছে এখানে সেফটির বিষয় রয়েছে। তবে আপনি অনুমান করলে বুঝতে পারবেন, তাছাড়া বাকিটা আমি আপনাকে বলে বুঝিয়ে দেবো ইনশাল্লাহ। তো আপনি যখন আপনার নেক্সাস পে অ্যাপসটাকে লগ ইন করার জন্য লগ ইন পেজে চলে যাবেন, তখন সেখানে আপনি লগ ইনের নিচে দেখতে পাবেন যে করোনা নামে একটি অপশন রয়েছে নতুন। তো এই অপশনে আপনি যখন প্রবেশ করবেন তখন আপনাকে নিয়ে যাওয়া হবে সরকারি একটি ওয়েবসাইটে। করোনা সম্পর্কে যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে গেলে আপনি করোনা সম্পর্কে বিস্তারিত ডাটা এখান থেকে পাবেন এবং হেল্পলাইন নাম্বারগুলো রয়েছে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন চাইলে যদি আপনার প্রয়োজন হয়। আপনি জানেন হয়তোবা যে বিশ্বব্যাপী করোনা ভাইরাস যে মহামারী আকার ধারণ করেছে, তবে এই লিংকে গিয়ে আপনি মহামারীর সে তথ্যগুলো দেখে মোটামুটি আতঙ্ক হবেন না। কারণ হচ্ছে আপনি যদি মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই এই পরিস্থিতিতে আপনার একমাত্র উপায় হচ্ছে আপনার সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করা। কারণ হচ্ছে যে পৃথিবীতে যত প্রকার মহামারী চলে আসে সেগুলি হচ্ছে আমাদেরই কৃতকর্মের ফল। সুতরাং আপনি ক্ষমা প্রার্থনা করবেন আল্লাহ তাআলার কাছে, তিনি চাইলে আপনাকে বাঁচিয়েও দিতে পারে, তিনি চাইলে আপনাকে ওয়াদেও নিয়ে যেতে পারে। তো যদি আপনি প্রয়োজন হয় আপনি করোনার এই ওয়েবসাইটে ঘুরে গেড়ে আপনার প্রয়োজনীয় ডাটা তথ্য অথবা হেল্পলাইন নাম্বার সংগ্রহ করতে পারবেন। যদি এটি আপনার আমার সুবিধার্থে ডাচ বাংলা কোম্পানি এই সুব্যবস্থা করেছেন। এবার আমি আমার নেক্সাস পে অ্যাপসটাকে লগ ইন করে নিচ্ছি একটু আড়ালে থেকে, তারপরে আপনার সামনে নিয়ে আসতেছি। আপনি যখন লগ ইন করবেন তখন আপনি ডাচ বাংলা ব্যাংক নেক্সাস পে অ্যাপসের হোম পেজে থাকবেন। হোম পেজে থাকাকালীন আপনি হোম অপশনে যতগুলি অপশন পাবেন সেখানে উপরে দেখতে পাবেন যে মোবাইল টপ আপ নামে একটি অপশন রয়েছে। এটি পূর্বেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও হয়তোবা থাকবে, তবে তার মধ্যে নতুন জিনিস সংযোজিত হয়েছে, সে হচ্ছে আপনি যখন টপ আপ করতে যাবেন তখন এখানে প্রথমে এরকম ছিল যে আপনি নাম্বারটা দিবেন, টাকা সিলেক্ট করবেন, তারপরে হচ্ছে পিন নাম্বার দিলে টাকাটা চলে যাবে। অনেকের একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে যারা ইন্টারনেট কিনে থাকেন অথবা ভয়েস কল মিনিট কিনে থাকেন, তারা ফ্ল্যাক্সি লোড বা টেলিকমে না গিয়ে পারেননি, তাদের জন্য একটি সুখবর হচ্ছে আপনি চাইলে এখন ডাচ বাংলা নেক্সাস পে অ্যাপসের মাধ্যমে ইন্টারনেট এবং আপনি যে মিনিট কিনতে চান সেটি আপনি পছন্দ মতো আপনার সিমের অফার অনুযায়ী আপনি কিনে নিতে পারবেন। আপনি যখন এখানে নাম্বার সিলেক্ট করবেন, নাম্বার সিলেক্ট করার পরে অপারেটর সিলেক্ট করবেন, এখানে দুটি মাত্র অপশন রয়েছে। তারপর যখন আপনি নেক্সট বাটনে ক্লিক করবেন তখন আপনি দেখতে পাবেন এখানে ভয়েস ইন্টারনেট বান্ডিল এরকম কয়েকটি অপশন রয়েছে। তো আপনার ফোনে যেটি রয়েছে আপনি ভয়েসে ক্লিক করলে আপনার সিমের ইন্টারনেট বা ভয়েস কল অনুযায়ী বা ভয়েস অফার অনুযায়ী আপনি মিনিটগুলি কিনতে পারবেন এবং যে প্যাকেজটি আপনার পছন্দ হয় সেই প্যাকেজের উপর ক্লিক করলে আপনি বিস্তারিত দেখতে পারবেন এবং সেই অনুযায়ী আপনার টাকা লোড করতে পারবেন যদি আপনার অ্যাকাউন্টে টাকা থাকে। ঠিক একই সিস্টেমে আপনি যদি ইন্টারনেট কিনতে চান তাহলে ইন্টারনেটের উপর ক্লিক করলে আপনার ফোনের আপনার সিমের যে অফারগুলি রয়েছে ইন্টারনেট অফার সেগুলি আপনি এখানে দেখতে পাবেন সিরিয়াল অনুযায়ী এবং যে সিরিয়ালটা অর্থাৎ যে অপশনটা আপনার পছন্দ হয় যে প্যাকেজটি আপনার পছন্দ হয় সে অনুযায়ী আপনি টাকা এবং ইন্টারনেট জিবি এবং মেয়াদ দেখতে পাবেন, সেটা দেখে ক্লিক করলে সেই প্যাকেজটি আপনি কিনে নিতে পারবেন আপনার নেক্সাস পে ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে। তো এই একটি আপডেট। তারপরে যে আপডেটটি রয়েছে সে হচ্ছে বিল পে নামে একটি অপশন রয়েছে। তো এতদিন যাবত আমরা যেটা শুনেছি মোবাইল টেলিভিশন বিজ্ঞাপন সে হচ্ছে বিকাশ দিয়ে পল্লী বিদ্যুৎ বিল পে করা যায়, কিন্তু ডাচ বাংলা রকেট অ্যাপসের মধ্যে হয়তোবা এতদিন ছিল কিন্তু ডাচ বাংলা নেক্সাস পের মধ্যে ছিল না, সেটি এখন যোগ হয়েছে। আপনি নেক্সাস পের মাধ্যমে আপনার পল্লী বিদ্যুতের বিল দিতে পারবেন, আকাশ ডিশ এর বিল দিতে পারবেন, আরও বেশ কয়েকটি অপশন রয়েছে, ঢাকা ওয়াসা, খুলনা ওয়াসা,
বর্তমানে যেহেতু আপনাদেরকে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে, কারণ মহামারী করোনা ভাইরাস আপনাকে আমাকে গ্রাস করতে চাচ্ছে, সেহেতু আপনি ঘরে বসে এই সমস্ত বিল দিতে বা দেওয়ার জন্য এই সুযোগটি ডাচ বাংলা ব্যাংক নেক্সাস পে আপনার সামনে নিয়ে আসছে। আপনি চাইলে এখন ঘরে বসে এই সমস্ত বিলগুলো পে করতে পারবেন, সাথে পল্লী বিদ্যুৎ বিলও পে করতে পারবেন। তো পল্লী বিদ্যুৎ যদি আপনি সিলেক্ট করেন, তাহলে প্রত্যেকটি বিলের উপরে একটি SMS অ্যাকাউন্ট নাম্বার থাকে, সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে দিলে তারপরে বাকি অপশন চলে আসবে। যেহেতু আমি বিলটা দেবো না, সেহেতু বাকি অপশনগুলো আমি দেখাতে পারছি না, তবে আপনি যখন এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন, তারপরে আপনি বাকি অপশনগুলো পেয়ে যাবেন। টাকা কত টাকা কি বিল রয়েছে সেই বিল অনুযায়ী টাকা পে করে পিন নাম্বার দিলে হয়ে যাবে। তারপর একটি রয়েছে টোল কার্ড, তবে টোল কার্ডটা আরও আগে রয়েছে। তো টোল কার্ড হচ্ছে যে আপনার যদি কোনো গাড়ি থাকে, মোটর সাইকেল বা প্রাইভেট কার বা অন্য অন্য গাড়ি যদি থাকে, তাহলে আপনাকে হয়তো বা সারা দেশব্যাপী ঘুরে বেড়াতে হয়, আর সেজন্য আপনাকে বিভিন্ন ব্রিজ পার হতে হয়, আর ব্রিজ পার হলে তো টোল দিতেই হবে। আমার এক ভাই আছে, সে পুলিশ বলে চলে যায়, তো সেরকমটা আবার করবেন না, ধরা খাইলে কিন্তু যাবেন নাই। তো টোল কার্ড হচ্ছে আপনার নেক্সাস পে অ্যাপসের সাথে একটি টোল কার্ড অ্যাড করে নিতে পারেন। তো টোল কার্ডের বিস্তারিত এখানে থাকবে। আপনার যেটা করতে হবে, আপনার গাড়িটি এখানে অ্যাড করতে হবে। গাড়িটি অ্যাড করার জন্য আপনি দেখতে পাবেন এখানে অ্যাড ভাইকেল, এখানে আপনার ওনার আপনার নামটা থাকবে এবং আপনার গাড়ির যে রেজিস্ট্রেশন নাম্বারটি ঢাকা মেট্রো অমুক তমুক সমুক এটা থাকবে। তারপরে হচ্ছে যে সিসিস নাম্বার, প্রত্যেকটা গাড়ির একটা সিসিস নাম্বার থাকে, সেটি থাকবে, এবং গাড়ির যে রেজিস্ট্রেশন যে কার্ডটি রয়েছে সেই কার্ডের একটি স্ক্যান কপি ফটোকপি তুলে এখানে সাবমিট করে দিয়ে আপনার টোল কার্ডটি অ্যাড করে নেবেন, অর্থাৎ আপনার গাড়িটি অ্যাড করে নেবেন। তারপরে আপনি গাড়িতে বসে বসে চেপে চেপে আপনার টোলের টাকাটা পরিশোধ করবেন, সেজন্য আপনাকে লাইনে বা সিঁড়িতে দাঁড়িয়ে অযথ সময় নষ্ট করতে হবে না আশা করি। তো মোটামুটি এই ছিল ডাচ বাংলা নেক্সাস পে এর আপডেট কিছু বিষয়বস্তু। তবে আরো যদি কখনো কোনো নতুন বিষয় বা কোনো ফিচার যোগ হয়, তবে আশা করি আপনার সামনে সেই ইনফরমেশন নিয়ে পরবর্তীতে হাজির হব। সেই আপডেট ভিডিওগুলো মিস না করতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই প্রত্যাশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।